আপাতত এইটুকুনি কি বলছি শোনো, এই সামনের যে ডান দিকের গলিটা, এই যে সামনের ডান দিকের যে গলিটা ওই দিকে আমার বাড়ি। আমরা চলেছি গরুবাথান পিকনিকের উদ্দেশ্যে। এটা সেবক কালী মন্দির, বিয়ে অন্নপ্রাশন দুপুরে হয় এবং বেশ কিছুদিন থেকেই ডুয়ার্সের কোনো একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। অবশেষে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হলো। আমরা আমাদের সহকর্মীরা দেখলেন, যাদের দেখছিলেন আপনারা তারা আমার সহকর্মী, একটা বাস নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গরুবাথানের উদ্দেশ্যে। গরুবাথান এবং ফাগু, গরুবাথান থেকে আরও একটু উত্তরে এগিয়ে গিয়ে বাম দিকে চিলখলা নদীতে নেমে গেলেই যে জায়গাটা, নদীর ধারে বিচ্ছিন্ন কিছু বাড়ি নিয়ে গড়ে ওঠা একটা গ্রাম, সেই ফাগু। সেখানে আমরা পিকনিক করেছিলাম এবং পাশের যে গ্রামটা অর্থাৎ ফাগু, সেখানে আমরা সাইট সিইং করেছিলাম। সঙ্গে থাকুন। আপনি ডুয়ার্সের কোনো জায়গায় যাবেন, অথচ আশেপাশের যে পরিবেশটা, চা বাগান, জলাজঙ্গল, সেগুলো দেখবেন না তা তো হয় না। তাই জলাজঙ্গল, চা বাগান, সেগুলো সবই রয়েছে। সব কিছু মিলেই আমার এই নিবেদন যেটা আপনারা দেখছেন, গরুবাথানের গল্প। সঙ্গে থাকুন। গরুবাথানের পথে জঙ্গলের অসামান্য সৌন্দর্য দেখুন। ঝরা পাতা এখনও শুরু হয়নি, যদিও ঠান্ডা বেশ ভালোই। গরুবাথানের পথে চলেছি আমরা। গরুবাথান চেকপোস্ট, জলাজঙ্গল ডুয়ার্সের প্রত্যেকটা রাস্তার অন্য একটা মাত্রা এনে দেয় সৌন্দর্যের। শিলিগুড়ি থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে গরুবাথান। শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে আপনারা গরুবাথান যাওয়ার বাস পেয়ে যাবেন, শেয়ার গাড়িও পাবেন। ফাগুর এই জায়গাটা বেশ কিছুদিন ধরে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল। আমরা ভাবছিলাম যে এখানে আসব, তো অবশেষে সেটা আজকে সম্ভব হলো। ডিসেম্বর মাসের এই পার্টিকুলার সময়টা ভীষণ একটা, মানে ওয়েদারটা ভীষণ ভালো থাকে, আর নর্থ বেঙ্গল বা তরাই ডুয়ার্স বা পাহাড়ে ওয়েদার তো আরও ভালো। আজকে এখানে মোটামুটি একটু মেঘলাই আছে, রোদ খুব একটা নেই, মানে পিকনিকের আদর্শ ওয়েদার বলা যায় আর কি। সঙ্গে থাকুন। ও মনে হয় গেছে, সনাতন মনে হয় গেছে। প্রকৃতির মাঝে ফ্রায়েড রাইস তৈরি চলছে, তার সঙ্গে দেশি চিকেন, খাসির মাংস, পকোড়া, মাছ ছিল, চাটনি এবং মিষ্টি আইটেম অনেক কিছু, তার সঙ্গে এরকম প্রকৃতি। সত্যি দারুণ একটা দিন কাটিয়েছিলাম। আধা বাধা করতে
তুমি কত খাও দেখো আমি চিনি চিনি দেওয়া চলছে বাকি উপাদান মোটামুটি দেওয়া শেষ ফ্রাইড রাইস অলমোস্ট রেডি টেস্ট করে দেখাও এই যে আমাদের মেনু আচ্ছা ওইখানে দিদি একদম একদম পাঠান মাংস দেশি মুরগির এটা কি আছে হাত না দেখবি হ্যাঁ 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 হাত স্টপ দেখুন বন্ধুরা আমাদের আজকের পিকনিকের আইটেম মাটন হয়েছে চিকেন হয়েছে মাছ হয়েছে চাটনি বেগুনি ফ্রাইড রাইস চার পকোড়া খুব ভালো হয়েছে দারুন দারুন এখন বাজে ৪:২০ এখন লাঞ্চ করছি ৪:২০ লাঞ্চ হচ্ছে না আমি এই লাস্টে এখন চাটনি বালতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি সবাইকে চাটনি দিচ্ছি চাটনিটা দারুন হয়েছে একবার আপনাদের দেখি চাটনি পড়ে না ওরে বাবা পড়লো পড়লো চাটনি দুর্ধর্ষ দুর্ধর্ষ হয়েছে দারুন কিন্তু মানে মুখে দিলে গলে যাওয়ার মতো অবস্থা একদম দারুন দারুন মানে কি বলবো বলার ভাষা নেই এত টেস্টি এত টেস্টি কখনো কেউ এলে অবশ্যই খাবেন অবশ্যই খাবেন ঠিক চিকেনটা এক কথায় দুর্দান্ত দুর্দান্ত মানে দুর্দান্ত এই যে চিকেন আমি খাচ্ছি আমি ভাবছি পারলে হাটটাও খেয়ে নেবো এত টেস্ট হয়েছে আর কি যেমন 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 চিকেনটা মানে কেনা খুব সুন্দর হয়েছে সেরকম রান্নাও খুব সুন্দর হয়েছে ঠিক ঠিক এবং সঙ্গে সঙ্গে মটন মাছ চাটনি মানে যাবতীয় আইটেম আর কি মানে এক কথায় দারুণ আর কি দারুণ 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 খেলাম দারুণ সবচেয়ে ভালো হয়েছে দেশি মুরগির মাংসটা দেশি মুরগির মাংস সবচেয়ে ভালো আমি করতাম সবকিছুই ভালো হয়েছে তবে দেশি মুরগির মাংস সবচেয়ে বেশি টেস্ট অসাধারণ খেতে দারুন না ঠিক ঠিক বসাতে 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 নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে না সনাতন অ্যাকচুয়ালি কি সনাতন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো তোর মাটনের এটা বোঝা যায় হ্যাঁ মুরগিটা দারুণ টেস্ট চিলখোলা নদী
ডুয়ার্সের গল্প নিয়ে ফিরে এসেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। দারুণ একটা ভালো আমরা মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই কথা বলে আমি শেষ করছি, ধন্যবাদ।